এখানে একটা এল এল আর সার্কিট দিয়ে দিয়েছে তো এল আর সার্কিট দিয়ে দিয়েছে তাহলে এল আর সার্কিট এলটা দিয়ে দিয়েছে এল সঙ্গে দিয়েছে সিক্সটি মিলি হার্জ এটা দিয়েছে তাহলে এটাকে আমি করে নিলাম সাত ইন্টু টেন থ্রি ফাইভ মাইনাস থ্রি হার্জ এটা হার্জ হয়ে গেল আর আর দিয়েছে এল আর সার্কিট ছিল তারপর আর কি বলছে যখন এটা সিক্সটি হার্জে যখন ছিল তখন কী বলছে যখন এল আর সার্কিটটা আছে তখন প্রবাহ মাত্রাটা ভোল্টেজ থেকে ষাট ষাট ডিগ্রি মানে ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে থাকে সেটা বলেছে মানে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে এগিয়ে থাকে তাহলে এটা যখন জানি তাহলে ধরা যাক এটা একটা ধরে নিলাম তাহলে এটা হচ্ছে আর এটা রিয়াল অ্যাক্সিস আর এটা ইমাজিনারি অ্যাক্সিস তাহলে এটা হচ্ছে এর এল আর সাথে রেজিস্ট্যান্স এল এর কত হবে রেজিস্ট্যান্স হচ্ছে যে ওমেগা এল তাই তো জে ওমেগা এল তাহলে এটা এটা টেনটা করতে হবে এবার ধরলাম তাহলে ফাই তাহলে এখান থেকে আমি টেন ফাইভ সমান কী লিখতে পারবো টেন ফাই তাহলে টেন ফাই ইজুকাল টু যে ওমেগা এল বাই আর এটা লিখতে পারি তাহলে এই ফাইটা কত বলেছে ফাইটা বলে দিয়েছে সিক্সটি ডিগ্রি মানে মানে ষাট ডিগ্রি তাই তো ফাইটা ষাট বলে দিয়েছে তাহলে টেন ষাট সবার বলেছে তাহলে এটা লিখতে পারবো আমরা যে ওমেগা এল বাই আর তাই তো নেক্সট এবার কী বলছে নেক্সট বলছে যে এল এর পরিবর্তে এই ইন্ডাক্টরটার পরিবর্তে আমরা একটা জিরো পয়েন্ট ফাইভ মাইক্রো ফাইভাইটের একটা ক্যাপাসিটার লাগাবো সে বলছে ক্যাপাসিটার দিচ্ছে তাহলে কী বলছে তাহলে বলছে যে এর প্রবাহ এর প্রবাহ মাত্রাটা এই এসি সোর্সের থেকে মানে তিরিশ ডিগ্রি ল্যাক করে মানে পিছিয়ে থাকে তাই তো সে তাহলে তিরিশ ডিগ্রি তাহলে ফাইটা এখানে বলেছে ফাইটা বলেছে তিরিশ ডিগ্রি তাহলে এটার ক্ষেত্রে আমি তাহলে সিএ সিআর সার্কিটের ক্ষেত্রে আমি এইটা সি এরটা আমি কি লিখতে পারি তাহলে এটা টেন ফাইভ সমান তাহলে সি এর সেক্ষেত্রে ওয়ান বাই ওমেগা সি বাই আর এটা লেখা যায় তাই তো তাহলে এটা এটার ক্ষেত্রে টেন ফাইভটা কত হবে টেন তিরিশ ডিগ্রি সেখানে হচ্ছে ওয়ান বাই ওমেগা সি আর তাই তো এটা অ্যাক্ট হল এটা দুই দিলাম তাই তো তাহলে এবার কী বলেছে এখানে টেন তিরিশ টেন তির যদি ডিভাইডেড করি পরস্পর দুটো সমীকরণকে তাহলে এখান থেকে এখান থেকে কী পাচ্ছি আমি একটু দিলাম তাহলে টেন তিরিশ ডিগ্রি টেন সিক্সটির মান কত রুট থ্রি আর হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাই তো ওনার রুট থ্রি আর এটা হচ্ছে কী হয়ে যাবে আর আর ক্যান্সেল আউট হয়ে যাবে এটা যে হবে এদিকে একটা যে এটা হচ্ছে দিয়ে দিলাম তাই তো তাহলে আর আর ক্যান্সেল আউট হয়ে গেল যে চলে যাবে আর যেটা এভাবে থাকুক তাই তো তাহলে এটা এটা কেটে গেলো তাহলে এটা হয়ে যাবে ও মেগা স্কোয়ার এল সি এটা আসছে তাহলে এখান থেকে আর কোশ্চেনে আমাকে কী বলেছিলো কোশ্চেন বলেছিলো এর এসি সোর্সের ফ্রিকোয়েন্সিটা কত সেটা বার করবো তাহলে তার আগে আমাকে ওমেগাটা বার করতে হবে যেহেতু আমরা আমার ওমেগার সাথে ফ্রিকোয়েন্সি রিলেশনটা জানি এফ ইজিক টু ওমেগা বাই টু পাই এটা জানি তাহলে আমাকে এটার জন্য ওমেগাটা বার করতে হবে তাহলে ওমেগা এখান থেকে এখান থেকে কী লিখতে পারি এটা হচ্ছে এটা ক্যালকুলেশান করলে হচ্ছে থ্রি ওমেগা স্কোয়ার থ্রি ওমেগা স্কোয়ার এল সি তাই তো এখান থেকে এটা ওমেগা সমান করছি না ওমেগা স্কোয়ার সমান হচ্ছে কী দিতে পারবো থ্রি বাই এল সি তাই তো এবার এলটা কত এল এবার ওমেগার শুধু মানগুলো বসাচ্ছি আমি ওমেগা স্কোয়ার সমান বলেছিল এই এল সমান কত বলেছিল এল সমান এটা বসিয়ে দিলাম ষাট ইন্টু টেন টু দি পার মাইনাস থ্রি ইন্টু ক্যাপাসিটি একটা সিটা কত দিয়েছিলো সিটা দিয়েছিল জিরো পয়েন্ট ফাইভ মাইক্রো ফেরাট তাহলে এটা ফ্যারাট যদি করি তাহলে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পার মানে সিক্স এটা ফ্যার হয়ে গেল তাই তো হয়ে গেছে সব হয়ে গেলো এটা ক্যালকুলেশান যদি করি তাহলে এটা কেটে গেলো কুড়ি তাহলে পাওয়ার টোটাল কত আসছে এখানে এটা ক্যালকুলেশন করে এটা দুই ধর তাহলে এটা এটা পয়েন্ট যদি উঠতে দিই তাহলে এটা হলো সেভেন তাহলে এখান থেকে টোটালটা আসছে এইট তাহলে ও মেগা সমান আসছে রুট টেন টু দি পার এইট এটি যেহেতু নিজে ছিল উপরে উঠিয়ে দিলাম তাহলে টেন এইট হয়ে গেল তাহলে এটা টোটালটা আসছে টেন টু দি পার ফোর তাই তো টেন টু তাহলে এখানটার রিলেশানটা কী বসে বলে ফ্রিকোয়েন্সি টোটাল এসি সোর্সের ফ্রিকোয়েন্সি এফ সমান ওয়ান বাই টু পাই ইন্টু ওমেগা ওমেগা কথা বেশি টেন টু দি বার ফোর টেন টু দি বার ফোর তাই তো এটা ফ্রিকোয়েন্সি এত হার্জ তাহলে অপশান কোনটা আছে অপশান হচ্ছে এ তাহলে এটা হার্ড যে হবে তাহলে অপশান এ আইট আনসার নেক্সট কোশ্চেন আমাদের বলেছে যে একটা কনভেক্স লেন্স দিয়ে দিয়েছে কনভেক্স লেন্সের অ্যাক্সিসের ওপর বলেছে কত সেমি দূরে কোশ্চেনে দিয়েছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু সেমি দূরে মানে ইউটা লেফট সাইডে ধরছি তাহলে এটা নেগেটিভ তাহলে এত দূরে আছে এত মিটার দূরে আছে বস্তুটা তাই তো এখানে ডিস্টেন্স হচ্ছে জিরো পয়েন্ট টু মিটার তাই তো এখান থেকে তাহলে এর প্রতিবিম্ব প্রতিবিম্বরেছে তাহলে এত এখানে একটা প্রতিবিম্ব হয়েছে এভাবে একটা প্রতিবিম্বর এভাবে প্রতিবিম্বটা হয়েছে এখানে তাহলে এবার আমাকে কোশ্চেনে বলছে যে এই লেন্সটাকে এ অ্যাম্প্লিটিউডে মানে এ অ্যাম্প্লিটিউডটা এ সেমি সেমিতে দিয়ে দিয়েছে তাহলে এ সেমি এটাতে আন্দোলিত করা হচ্ছে মানে অসিলেট করা হচ্ছে তাহলে অসিলেট যদি করায় এটাকে তাহলে বলেছে এর প্রতিবিম্বটা কত সেমি অ্যাম্প্লিটিউডে অসিলেট করবে প্রতিবিম্বটা এই লেন্সটা যদি করে তাহলে কত সেমি এখানে অসিলেট করবে তাহলে এর ধরি অ্যাম্পিচিউডটা এ আই ধরলাম আন্দোলিত হবে ওর প্রতিবিম্বটা তাহলে প্রথমে আমি এখানে কী জানি এটা এটা রিলেশানটা আমি জানি যে টোটাল এ আইটা হয় এম স্কোয়ার ইন্টু এ তাই তো এ এখানে কি এটা হচ্ছে সেমিতে আছে আর তাহলে এটা হচ্ছে টোটাল রিলেশানটা ওটা রিলেশান এ আইটা কীভাবে পাবো তাহলে এমটা হচ্ছে এটা কি ম্যাগনিফিকেশান তাই তো এম মানে আমি কী জানি এখানে এই লেন্সের ক্ষেত্রে এম ইজিক টু এর রিলেশানটা হচ্ছে আর এর লেন্সটার ফোকাল লেন্স দিয়ে দিয়েছিলো এফ সমান দিয়ে দিয়েছিলো জিরো মিটার এটা দিয়ে দিয়েছিল ফোকাল ফোকাল লেন্থ দিয়ে দিয়েছে তাহলে এফ এটা সময় আমরা কী জানি তাহলে জিরো মানে সূত্রটা হচ্ছে এফ বাই ইউ এটা তাহলে এফ সমান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ কত ছিল আর প্লাস অ্যাওয়াই এফ আছে তাহলে জিরো পয়েন্ট তাই তো তাহলে এটা কী হয়ে যাচ্ছে মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ বাই জিরো তাই তো তাহলে এটা হয়ে গেলো মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে এমটা ম্যাগনিফিকেশনটা জিরো তাহলে এটা কি আমি যেহেতু মিটারে করছি তাই তো তাহলে এআই মিটার আর এটা ছিল সেম তাহলে এম স্কোয়ার ইন্টু করে দিলাম এটাকে করে দিলাম টেন টু পার মাইনাস টু এটা চলে এলো টোটালটা মিটারে চলে এলো তাহলে মিটারে যদি আসে তাহলে এ আই সেভেন এমটা কত পেয়েছিলাম ওয়ান বাই থ্রি মাইনাস তাহলে স্কোয়ার করে দিলাম টু এ ইন্টু টেন টু দেবার মাইনাস টু তাই তো তাহলে এটা এটা কত হচ্ছে ওয়ান বাই নাইন এ টেন টু পার মাইনাস টু তাহলে এটা এটা আসছে তাহলে এআই তাহলে এটা কততে কম্পিত করবে মানে অসিলেট করবে এআই তাহলে এটা এআই এত এম্প অসিলেট করবে প্রতিবিম্বটা তাহলে কোশ্চেনে অপশান কী আছে অপশান ডি তাহলে এটা হচ্ছে কার্সার অপশান ডি